আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিওর সাথে চলে আসলাম। মাত্র পুলিশ থেকে আসছি, এসে দেখি আমার বাসায় ছোট্ট একটা আয়োজন চলতেছে। আয়োজনটা হচ্ছে পিঠা পার্টি। চলে সামনে শীতকাল, অলরেডি শীত পড়ে গেছে। এখানে শীতকালে যে আয়োজন করা হয় পিঠার আয়োজন, যেমন ধরেন চিতই পিঠা, ভাপা পিঠা, এই দুইটা পিঠা আমার মান জানি না, মুখস্থ নাই। যা হোক, এসে দেখি আমার একটা কাজিন, মামি, আমার দাদা, মা, বাবা, আমার গৃহিণী, তো ওনার ঘরের সামনেই বসে পিঠা বানাচ্ছে। সেটাই আমরা সে দেখলাম, আপনাকে এখন শেয়ার করবো। চলুন দেখি। এই যে দেখা যাচ্ছে আমার মামি। দেখি মামি একটু তাকান এদিকে, এখানে বসে বসে পিঠা বানাচ্ছে। মামি এটা কি পিঠা? চিতই। এখন কাঁচা রয়েছে, এখনো না হয় নাই। ওই চিপা থেকে ও আমার ছোট বোন বসে বসে মোবাইল টিপতেছে পিঠা। আপনি কি পিঠা খাওয়ার জন্য অপেক্ষা করছেন ম্যাডাম? দুটোকে খেয়েছেন? আমি এখন চা অপেক্ষা করুন। দেখি ঘরে কে কে আছে, উনি কে যায়। ও ইনি আমার ম্যাডাম। এ কে? আর এক রাধুনি। কি লজ্জা পেলেন ভাইয়া? ইনি হচ্ছে আমার মা, উনি হয়তো রান্না বান্না করার জন্য প্রস্তুত করছে। মা এটা কি রান্না করতেছো? চিতই পিঠা ভিজাইতাছ? ওনাকে আর কি এটা চিতই পিঠা এটা ভিজানো হইব না? কিসের রস? খেজুরের রস? ও আচ্ছা আচ্ছা, খেজুরের রস দিয়ে এখানে চিতই পিঠা ভিজানো হবে। তো দেখি পাশের রুমে কে কে আছে এখন। তন্দ্র ঘর কেন? হাই হাই, কি হয়েছে? আপনি শরম পাচ্ছেন নাকি? ওই যে দেখা যাচ্ছে আমার দাদা বসে বসে অপেক্ষা করছে আর ওয়াজ শুনতেছে। দাদা কি করো? ওয়াজ শুনতেছ? আচ্ছা আচ্ছা, আরেকজন পপকর্ন খাওয়া ব্যস্ত। আপনার পিঠা বানাতে দেখলাম চুলার পর আপনার পপকর্ন খাচ্ছে না এখন? সেদিনে লজ্জা পাইছে, তবে পপকর্নই খাবেন না, কিছু খাবেন না কেন? দেখি এখন কি আর তো কাউকে দেখছি না, সবাই যে যার মতো ব্যস্ত। এই যে ম্যাডাম একটু সাইড দিবেন, এখানেও তাদের এখনো রান্না বান্না চলছে। আই হায়, আই এম তো অবাক, এই বিশ্বকাপ খেলার মধ্যে আর্জেন্টিনা চলছে, এটা আর মা এটা কি আর্জেন্টিনা পার্টি চলতেছে না পিঠা পার্টি চলে বুঝতেছি না মা। দেখেন ভিউয়ার্স, এই বিশ্বকাপ খেলার মধ্যে আর্জেন্টিনার পতাকা জ্বলে আমাদের রান্নাঘরে, হতাশ, বিশ্বকাপ হতাশ। যাই হোক, যাওয়া হয়েছে অনেক বেদনা, কাকে কষ্ট বুঝাবো। তো যে দেখি এবার পিঠার কি অবস্থা, পিঠা দেখে আসি। আর এই জন্য ওই যে অলরেডি পিঠা খাওয়া শুরু করে দিছে ভর্তা ছাড়াই, এই তো পিঠা চলে আসছে অলরেডি। এটা কি ভর্তা ম্যাডাম? শুটকি ভর্তা। দিস ইজ দ্য শুটকি ভর্তা। তো এবার পিঠা খাওয়া শুরু করা যাক। এই যে অলরেডি সবাই পিঠা খাওয়া শুরু করে দিছে। আমি কি একটা পিঠা ভাগে পেতে পারি? No, no, no.
ভিউয়ার্স, আমরা তখন দেখলাম চিতই পিঠা বানানো এবং খাওয়া, এখন দেখব তেলের পিঠা বানানো। চলো আই। হ্যাঁ, এদিকে বাজার তো দেরি, খাওয়া তো দেরি নেই, একজন খাওয়া শেষ। ওনার রিয়াকশন দেখলে বোঝা যায় আসলে পিঠাটা কতটা মজা হয়েছে। আসলে পিঠাটা যেতে পলাইয়া, আপনার অনুভূতিটা কি? অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, আমরা একটু রাধুনির সাথে কথা বলি। মামি, এই পিঠার পর কোনো পিঠার আয়োজন আছে কি? আগামীকালকে ভাবা পিঠা? আচ্ছা, এটা আগামীকাল কথা, আজকে কি এটা পরবর্তী কিছু আছে কিনা? এরপরে খাওয়া। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ তো পিঠা বানানো দেখলাম, আর যা শুনেছিলাম কালকে নাকি আবার ভাপা পিঠা আয়োজন করা হবে। মনে হয় সেটা আর শুট করা হবে না, কারণ কালকে আমার ডিউটি আছে, দুঃখের ব্যাপার। আর হচ্ছে গিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, কারণ এখন পরবর্তীতে আর কোনো পিঠার আয়োজন আর নেই। জাস্ট ছোট্ট একটা মুহূর্ত আপনার সাথে শেয়ার করলাম, থ্যাংক ইউ। দোয়া করবেন যাতে সামনে আরও ইচ্ছে ভালো কিছু আপনার সাথে শেয়ার করতে পারি, দোয়া করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।